বিসমিল্লাহির রহমানির রহিম। মামি আসসালামু আলাইকুম, কেমন আছেন মামি? ইলিশ মাছ রান্না করব। হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে কি রান্তেছেন বলেন। আমি ইলিশ মাছ, যেহেতু এটা এখানকার না, এটা বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশে মাছ যেমন তাজা, কিন্তু যখন এটা শিপিং হয়ে আসে তখন একটু একটু গন্ধ থাকে শিপমেন্টে, তো ওইটা যাই আমি মাছটা ধোয়ার পরে একটুখানি হলুদ মাখিয়ে রাখি, আচ্ছা, যাতে গন্ধটা চলে যায়। হ্যাঁ, ফ্রোজেন তো এজন্য। হ্যাঁ, হলুদ দিয়ে ফেলি, তারপরে একটু তেল মাখিয়ে রাখছি। একটু কখন রান্না আমি যাই না, তখন রান্না করতে শুরু করলাম। এখন আমি এটাতে কি কি দিবেন? দিব অল্প করে হলুদ। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম এভরিওয়ান। আমি একটু হলুদ দিব, আচ্ছা, আর একটু মরিচ দিব, দেখে দেওয়া যাবে, বেশি হইলে কমন যাবে না। মামি নতুন, আমি শিখতেছি মামির কাছ থেকে। তো একই জন একে করে রান্না করে। অসুবিধা নেই, একদিন খাইলাম, অসুবিধা কি? হ্যাঁ, জাল হলে একটু ভালো লাগে, সবসময় না, কোনো অকেশনে আর কি। আর এখন আমি এটা একটু তেল দিয়ে আমরা এখন একটু সতর্ক সবাই, তেল কম কম খাই। হ্যাঁ হ্যাঁ, কেন যে অবস্থা। আচ্ছা, আস্তে আস্তে মামি ব্যথা পাবে। আর দিবেন পানি? আচ্ছা, অসুবিধা নেই। ও মাছটা আগে উঠাবেন কষায়, তারপরে আচ্ছা, আরেক পাশে আপনার নাতি ডিমটা দিয়ে দেন ফ্রাই করে। আমার মামি অনেক কাজ করতে পারে, চারটা কাজ একসাথে করে। নাতির লেগে আবার ডিম ফ্রাই করতেছে দিক দিয়ে, নানি তো নাতি বলতে অজ্ঞান। আচ্ছা, আর ওই খাবারটা দেখেন মামি টেবিলে, না পরে দেখাবো। টি আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে পপি, আসসালামু আলাইকুম মামা।
দেখেন মামি কত কিছু রাঁধতেছে সারা দিন বইরা না ভিডিও হইবে ইয়েস ব্রাদার কেমন আছেন লিটল ভাই দেখেন মামি নাড়ু বানাইছে তারপর গাজরের হালুয়া আবার মিষ্টি আনাইছে খোদা আমি বলছি না প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি মিষ্টি খাইতে ইচ্ছা করে মামির বাসায় আসবেন মামি সবসময় মিষ্টি খায় মিষ্টি এই মিষ্টি মামি মামির নাম দেওয়া হয়েছে মিষ্টি মামি মামি সবসময় মিষ্টি কারো যদি মিষ্টি খাইতে ইচ্ছা করে সরাসরি এসে পড়বেন মামির বাসায় এটা হলো লিটন ওই যে পপির হাজবেন্ড আমাদের ছোট ভাই কেমন আছেন লিটন আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ লিটন অনেক কাজ করে সবাই হেল্প করে খাবার টাবার কার কি লাগবে যে গাড়ি দেয় আমাদের রাইড দেয় নেয় এই জায়গায় ও জায়গায় অনেক হেল্পফুল ও ওর জন্য দোয়া করেন সবাই আমরা যে কোথাও যেতে চাইলে মামি আমরা সবাই আমরা আরো মানুষ সবাই নিয়ে পৌঁছায় দিব মাছ ধরে ধরে বাড়ি বাড়ি পৌঁছায় দেয় এটা কম না মামা যা করে মামার মেয়ের যেমন তাই করে আর মামি তো আছি এই আর কি যে মামি বাড়িতে আসছি আমরা মামি আরো রান্না করতেছে এই দেখেন ফুল সালাদ করছে আরো রান্না বাকি রয়েছে পপি তুমি লিভিং রুমের পর্দাটা টাইনা দাও ঠিক করে দাও তোমার লিভিং রুমের একটা না করবো এটা কাটতে চাই না পরে খাওয়ার সময় আবার এটা অফ করে দেবো একটু পরে রান্না হয়ে গেলে আপনি একটা চুলা দিতে পারছেন তো মানে একটা বড় ফ্রাই প্যান দিলে ভালো হইতো জালটা বাড়ায় দেন একটু আস্তে আস্তে করে ঠান্ডা মাথা করেন কোনো সমস্যা নেই মামি সবসময় এত অ্যাক্টিভ এত কাজ করে ওরে আল্লাহ কেউ অসুখ বিসুখ কইলে দুনিয়ার পটলা পাটলি লই আরো একজন কইরা মানুষের জন্য সবাই লই যাব না 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 আমি শিখি একটু একটু মামির কাছ থেকে শিখি হ্যাঁ বাংলায় বলেন চটপটা এবং খুব কর্মঠ এবং খুব কাইন্ড যেমন এই আমি এই প্রথম যখন এই এখানে আমেরিকা আসি আমি মামি চিনছি না প্রথমে আজকে 30 বছর ধরে আমরা এক বিল্ডিং বাস করি প্রথমে আমি ওনাকে চিনছি উনি আমাকে রাস্তাঘাট চিনিয়েছিল সাথে নিয়ে আর উনি এমন একটা মানুষ কাউকে পড়তে দেখলে হাত ধরে ফেলে তার মানে বুঝতে পেরেছেন যে কেউ যদি বিপদে পড়ে উনি পাশে এসে দাঁড়িয়ে যায় উনি এমনই একটা মানুষ তো ওনাকে ভোলা যায় না ওনাকে একবার যে ওনার সঙ্গে পরিচয় হবে ওনাকে ওনাকে কেউ ভুলতে পারবে না এগুলি আপনাদের কাছ থেকে শিখছি মামি কেন এই যে মামা যে কি হেল্পফুল যখন মামি দেশে ছিল তখন আমরা তো একা এখানে থাকি মামা আমার এয়ারপোর্ট থেকে পিক আপ করলাম ওনাদের হাজবেন্ডের সাথে আরেকটা মামা ছিল সাথে তো বলতেছে আপনাদের বাড়ি কই অনেকদিন আমার কেউ রক্ত সম্পর্ক না সম্পর্ক তার চেয়েও বেশি কিন্তু তার চেয়েও বেশি তার সাথে একসাথে অনেকদিন একই ভাবে এই আমার অ্যাপার্টমেন্টের বাড়িটা মামাই কিন্তু খুঁজে দিছে আবার মামাটাও আমরাই করে দিছি মামা বলছে এখানে খালি হয়েছে নাকি তখন মামার আবার খবর দিলাম এই অ্যাপার্টমেন্টের কথা আরেকটা মামার ফ্রেন্ড ওনারটাও আমি আবার খুঁজে দিছি এরকম এই যে ইচ্ছাদার আমরা আর কি হ্যান্ড টু হ্যান্ড কেন এই নামটা দেওয়া হয়েছে আমার চ্যানেল এটা অর্থ আছে আমি হয়তো এত প্রফেশনাল না কথা ভালো করে বলতে পারি না আমার ল্যাঙ্গুয়েজই বলি আমি ঢাকার আপনারা কিছু মাইন্ড করেন না আমি আপনারা কিছু মনে করেন না অনেক সময় ভুলে যাই বলতে গিয়া তো এই যে মামা যখন আমার ননদের হাজবেন্ডের সাথে যাই এয়ারপোর্ট থেকে পিক আপ করলো বললো আপনার বাড়ি কোথায় ঢাকা আলম কালাম সর্দার বাড়ি 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 চিনেন আমার আমার কাকার নাম বলছে আমি কি আপনি কেমনে চিনেন উনি তো আমার ফ্রেন্ড তখন মনে করলাম যে না আমি দেশে কাকার রেখে আসছি আমার কাকার আরেকটা ভাই এখানে পাইলাম তো মামা বলি আমার নন্দ হাজবেন্ড মামা বলতো উনি অনেক হেল্পফুল এটা তো ভাষায় প্রকাশ করা যায় না আমি এখন বলবো একটু কেন আমার হাজবেন্ড যখন অসুখ ফার্স্টে আমি যখন মাউন্ট সিনে নিয়ে যাই রাত হয়ে গেছে তখন আমি আসবো কেমন আমি চিনি না রাস্তাঘাট তখন এই মামা আরে কল দিল আমার হাজবেন্ড উনি কিন্তু ফাইট করতেছে ক্যান্সারে
কেন এই কথাগুলি বলি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন হাজবেন্ড ওয়াইফ লাইফ পার্টনার এক একজনের পাশে এক একজন দাঁড়াইবেন, কার কি সুবিধা অসুবিধা, মরণ আগ পর্যন্ত চায় যে আমার ওয়াইফ যেমন সুস্থ থাকে ভালো থাকে, ওয়াইফও চায় হাজবেন্ড যেমনই থাকে, ও ফাইট করতেছে তারপর আমার জন্য চিন্তা করতেছে আমি কেমনে বাসায় আসবো। সাথে সাথে মামারে কল দিছে, দিয়া কা মামা বেগম তো যাইতে পারবো না, আপনি আসেন একটু ওরে পিক আপ করতে হবে। মামার রাইট হয়ে চলে গেছে এত রাতে, মামি তখন বাংলাদেশে, তারপরে মামি বাংলাদেশে থেকে থেকে বলতেছে এটা করো ওটা করো, মামার জন্য খাবার দাও গ্রোসারি করে দাও, মামি তো রান্না করে দিত। পরে আমি আমার ভাতিজারে খবর দিছি, তখন আমার ভাতিজাও গেছে, কেন আমি ট্রেনের রাস্তা চিনি না এত দূর, আর এমনি একটু নার্ভাস আমি, একটু ভিতুটা বেরো আবার সাহসও আছে দুটাই, তারপর রাত হয়ে গেছে তো এই জন্য আমার হাজবেন্ড ভয় পেয়েছেন কেমনে আসবো। তখন এই যে মামা যে হাজবেন্ড আবার খিদা লাগছে সাথে সাথে স্যান্ডউইচ কিনে এনে দিল। আচ্ছা হ্যাঁ, এই যে মামি নারিকেল দিয়ে চিংড়ি মালাই করবেন না, এটা মালাই বলে না বুনার কি, এটা কি আপনি ফ্রেশ নারকেলটা দিচ্ছেন? যাই হোক আমি শিখবো, এটা আমি পারি না, একদিন করছি কিন্তু ভালো হয় নাই, তারপর মেয়ের কাছে তুমি পারবো না এটা তুমি তো জানো না, এই না শিখলে জানা যায় না আর কি। আচ্ছা এই চুলাটা বাড়ায় দেন মামি, তেল তাড়াতাড়ি কেমন কেমন পেঁয়াজগুলি ইয়ে হয়ে যায় না তেল হয়ে যায়, অসুবিধা নেই, আওয়াজ নাই, বাড়া দেন চুলা, আপনি দুটো চুলাই বাড়া দেন, কাঁচে পাঠিয়ে নেন তাহলে ভালো হয়। মামি সব সময় মানুষের প্যাকেট করে করে দেখেন কত কন্টেনার কিনে রাখে, আর একটা ব্যাগ ভর্তি, তখন বললাম মামি কন্টেনারগুলি দিয়ে দেন, সবসময় এর বাড়িতে ওর বাড়ি দিতেই থাকে, কাজের জায়গায় রাস্তা ঘাটে যে জায়গায় যারে দেখবে, অনেক সময় বকা দেয় মানে অতিরিক্ত করে একটু রাখে না, নিজের দিকে তাকান, সারাদিন ঘুরে আসছি তারপরে আবার এসে রাস্তা দেখালে আসেন বাসায় আসেন, আমি মামি এখন আপনি টায়ার্ড বাসার যান রেস্ট নেন। হ্যান্ডেলটা সবসময় এভাবে দিবেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, কেন কাপড় লাগে এর জন্য দিছি। আচ্ছা তাহলে আমি যে সিপেনের কাজ করতো ওই আল্লাহ দুনিয়ার মানুষের ডিসকাউন্ট দিয়ে নিজে বোঝা ভাই আনা নেওয়া, আমি তো রাগ করতাম মামি অনেক সময়, আবার কেউ পছন্দ করে না রিটার্ন করে দাও, আমি কি মামি এগুলি করবেন না যা যাটা তারা যেতে বলেন, মামি হচ্ছে অনেক ই মানুষ, নরম সফট মানুষ, বোঝা ভাই নিজের কান্দে নিব সব কিছু, নিজের দিকে তাকায় না, অনেক সময় একটু সেলফিশ হইতে হয় কেন বাঁচতে গেলে সবসময় ই করা যায় না, তো এই মামার মার তরকারি এত মজা বন্যারে খাওয়াইছিল, বন্যা এখনো ভুলতে পারে না আমার মেয়ে, আর যখন মামি প্রথম আসে তখন আমার মেয়ে ছোট ছিল, এই মামি কিন্তু সবার কমন নানি, আমার বাসুর ছেলেরাও নানি বলে সবাই নানি বলে, কেন ও আইসার নানির কাছ থেকে জোল দিয়ে মাংস দিয়ে মুড়ি দেখাইতো, আমি হ্যাঁ আমি আরেকজনের কথা বলবে না বললেই না, আজকে মামির মেয়ে আমার ছোট বোনের মতো ছিল, ও আমার ফ্রেন্ড ছিল, আমি বলছি না বাচ্চাও ফ্রেন্ড হয় বুড়াও ফ্রেন্ড হয়, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও কাজ করতো রাইটারে, ও কোনো কিছু সেল থাকলে আমার দরজার নিচে পেপার নিয়ে দিত অ্যাডভার্টাইজমেন্ট এটা সেটা, একবার আমার ছোটো বোন কাপড় পাঠাইলো যে ও ব্লক করতো বিক্রি করার জন্য, তখন কাপড় দেন আমি বিক্রি করে দিই, ও কিনছে নিজে কতগুলি আবার মানুষের কাছে নিয়ে নিয়ে দেখাইছে যে আপনারা কিনবেন কিনে, আমিও নিজে কিনে রাখছি এমব্রয়ডারি কাজ করা সালোয়ার কামিজ, এটা ব্যথা পাবেন আচ্ছা উঠা না উঠা না দেখ বিড়ু হইতেছে, হ্যাঁ হ্যাঁ
মামা এখন কষায় তারপরে তরকারি দিত কেন মাস্টার ভাঙে না অবশ্য মামি সারা রাত এটা ম্যারিনেট করে রাখছিল সুন্দর মশলা সরে মাখাই দিয়ে সকালে আচ্ছা দেখছি হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলেন আস্তে হাত দিন না হাত দিন না ওকে একটু পানি দিয়ে দিলি চুলা জালটা বাড়িয়ে দেন একটু তাড়াতাড়ি হ্যাঁ এটার মধ্যে আর কোনো মশলা দিবেন না তো আগে কি কি দিছিলেন ওটার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ হলুদ মরিচ গুঁড়া সামান্য একটু জিরা গেল দিতে হবে চিংড়ি মাছ সব রকম মশলা দিলে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এটা বরিশালে বিখ্যাত খাবার মামির শ্বশুর বাড়ি বরিশালে তো জিরা ছাড়া কোনো কিছু খেতে পারে হ্যাঁ হ্যাঁ আবার চালের রুটির দরকার এটা উল্লার দিছিল যে ঝুমু মারা রান্না করে চালের রুটি আর এরকম ওই চিংড়ি মাছ দেয় দেখেন মামি কত স্মার্ট ফোনটা করে রাখে উনি তিনটা চারটা কাজ করে এখানে যে কম্পিউটার দেখাই মামি এটা অফিস আবার কিচেন সবকিছুই বলবেন অফিস কি না পাইবেন ওনার কাছে এদেন ফ্যান লাগায় রাখছে আবার গরম লাগলে চেন এত এই যে কত যে আমি বললাম না এই ভিডিও চ্যানেল খুঁজে আমার পাতিল দিছে একটা লাল তারপর আর কত কি দেয় জিনিসপত্র এই যে আমাদের হ্যান্ড টু হ্যান্ড কেন দল বল আমাদের দলটা অনেক স্ট্রং অনেকই এই যে আমরা বড়দের কাছ থেকে শিখি এই যে লার্ন করতেছি আমরা ফিউচারে সবাইকে বলি ছোট আপুরা ভাইয়েরা বোনরা যে যেখানে থাকবেন মিলে সাথে থাকবেন যে কাছে থাকে সেইগুলো বড় আত্মীয় আর আমরা সবাই ইনো কে আসবে যে কাছে থাকে সেই তো আসবে বিপদে পড়লে এটা মাথায় রাখবেন সবসময় আর মরলেও আমাদের লাস্টটা কান্দে নেয় চারজন মানুষ লাগবে ওই লোকের সাথে ভালো থাকতে হয় বিহেভিয়ার ভালো রাখতে হয় দূরে আসবে আমার মা সবসময় কথাটা বলতো যে আমরা দূরে থাকি আমরা তো আসতে পারবো না এই যে মামি কাঁচামরিচের বাগান দেখেন কি সুন্দর উইন্ডোর মধ্যে অফিস বাগান তো দেখাইছিলাম মামির মেয়ের বাগান যে কলাটা কষাইতেছে দেখছেন একদম তেল কম সব একদম হেলদি খাবার মামির টামা দিতে লাড়া দিলাম আমি কি সুন্দর করে রান্ধতেছে কেন এটা আমি পারি না বুঝছেন এই যে দেখলাম আমি এমনি শিখবো এটা আমি আবার একদিন রান্না করে দিবো আর কি চ্যানেলে এত মজা আমরা তো আগে প্রত্যেকদিন এসে খাইতে না করোনা ভাইরাসের জন্য আমরা আসতে পারি না মামি তো নিয়ম কারণ মানে না কিছু বলে আসেন আমাকে না মামি বকা দিয়ে খেলি মামি না না না
সবাই সেফটি থাকেন কেন এখন কত মানুষ আইতো মামির বাসায় 50 জনের মত আইতো এখন খালি এই জন্য আর কি মামি এটা খালি সবাই আসতে এখন আমরা তো প্রত্যেক মাসে মনে দুই তিন বার 12 মাসে 13 বারই বুঝে আসতাম কেন এত দাওয়াত খাওয়া কি বার্থডে পার্টি এটা সেটা পার্কে যায় মাস্টার দিয়ে দেন আমি এটা অফ করে দেব পরে আবার রান্না করব আপনারা ভালো থাকেন আমি আবার পরে দেখাবো আসসালামু আলাইকুম।